আমি তো চাইবা যতদিন বেঁচে থাকি ততদিন যেন বসন্তে বসন্তের ভেসে যায় আর কি মৃত্যু তো হবে এটাই সত্য এটাই নিয়ম এটার মতো সত্য নাই যেন ইমানের সাথে মরতে পারি আল্লাহকে স্মরণ করতে করতে যেতে পারি কলমা পড়তে পড়তে যেন যেতে পারি এটা আলাইকুম এন টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করসপন্ডেন্ট জাহিদুর রহমান দর্শক আজকে আমাদের অতিথি সেই রূপালী পর্দার সারা জাগানো নায়িকা এবং লাশ্যবৈ তারকা রোজিনা নাপা। অভিনন্দন রোজিনাপা রোজিনাপা শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে জয়লাভ করেছে সেজন্য অভিনন্দন জয়লাভ করার পর অনুভূতি কেমন মানে এর আগেও ছিলাম ইলেকশনে জিতেছি জিতলে তো সবারই ভালো লাগে এবার আমার ভালো লাগছে আমাদের মিশা সদগর দীপজল জল প্যানেলের সবাই আমরা পাশ করেছি যার জন্য সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে লক্ষ্য কি সমিতির জন্য একটা শিল্পী সমিতি এখানে শিল্পীদের ভালো মন্দ দেখা তাদের কষা কথা শোনা বা তাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সমাধান করা এগুলোই তো তাছাড়া তো আর কিছু মনে হয় না যে বেশি কিছু করার আছে রোজিনা আপা আজকে আপনার জন্মদিন জন্মদিনের শুভেচ্ছা জন্মদিনের আগের দিন নির্বাচনে জয়লাভ করলেন আজকে আমার জন্মদিন এই দুটো মিলে কেমন লাগছে না জন্মদিন আসলে ওভাবে আমি ঘটা করে করি না তবে বারোটা এক মিনিটে আমার ভাই ভাইয়ের বউ আমার বোন তাদের বাচ্চা ভাইয়ের বাচ্চা কাচ্চা মিলে দেখি প্রতি বছর তাই হয় একটা কেক ফুল নিয়ে এসে আমাকে উইশ করে তা সবাই মিলে কেটে খাওয়া দাওয়া করে হাসি হই করি হয়তো যদি তারপরে মানে ওই একুশ তারিখ তারিখে যদি আমি ফ্রি থাকি তাহলে বাসা দিয়ে আমরা রান্নাবান্না করে নিজেরাই খাচ্ছি তো কোনো রেস্টুরেন্ট চলে গেলাম ওভাবে করে করা হয় না আর কি আমার ছোটোবেলা করা হতো ছোটোবেলা আমি করতাম না আমার মা বাবা করতো কারণ হলো আমার মা বাবার বড়ো মেয়ে আমার নানা নানির বড় নাতনি যার জন্য বেশ ওনারাই করতো আর কি যে পায়েস রান্না করতো বেশ আশেপাশের মানুষকে দাওয়াত দিত মানে এখন তো বলে ইংলিশে ইনভাইট দাওয়াত দিত নানা নানি তাদের আত্মীয় স্বজন তারপর কিছু রান্নাবান্না হতো মানে আছে না বেশ পান সুপারি রান্নাবান্না তারপর আপনার পায়েস ফিন্ডি এগুলো মিলে বেশ ভালোই একটা সুন্দর উৎসব করতো আর কি তার তার মধ্যে আমার যে কেউ কাপড় আমার জামা কিনে দিচ্ছে কেউ ফোরাক কিনে দিচ্ছে কেউ ফিতা কিনে দিচ্ছে কেউ চুরি কিনে দিচ্ছে মানে সব মিলিয়ে কিন্তু সেই ছোটোবেলার যে আপনার জন্মদিনের যে পালনটা আমার মা বাবা আমার নানা নানি করেছে ওই জিনিসটা এখন খুঁজে পায় না অভাব আর কি শেষবার লন্ডন কবে গেলেন আমি তো গিয়েছি গত বছরের আপনার

জীবনে আপনার সামাজিক ওয়েতে কোনো সমাজের ব্যাঘাত ঘটে এরকম কোনো কথা আছে কি না মানে বিভিন্ন বেশি ভালগারিটি আছে কিনা দেশ ও দ্রোহী কোনো ব্যাপার স্যাপার আছে কিনা এগুলো আমাদেরকে দেখতে হয় আর কি ছবিতে নাহলে তো মানে গতানুগতি যেগুলো গল্প এগুলো তো কোনো ব্যাপার না আমরা সেগুলো দেখি তবে বিশেষ বিশেষ কোনো কিছু হলে অবশ্যই সেটাকে সেন্সার হয় আপা এরকম আর কতগুলো বসন্ত আপনি আপনার জীবনকে চাইছেন কীভাবে আপনার জীবনকে আপনি উদযাপন করেন অবশ্যই আমি তো চাইবো যতদিন বেঁচে থাকি ততদিন যেন বসন্তে বসন্তে ভেসে যায় আর কি আমরা যদি বলি যে কত বছর তো অতিক্রম করলে তো জানি না কত বছর তবে আল্লাহ যেন যতটা বছর আমাকে পৃথিবীতে রাখে সুস্থ সবল রাখে ভালো রাখে এটা কামনা করি আমি তো কর্তার কাছে সেই ইচ্ছেটা কি মানে শেষ ইচ্ছেটা কি আপনার না শেষ ইচ্ছেও তাই যে এটা যেন আল্লাহ যখন মানে পৃথিবীতে যখন যতক্ষণ রাখে আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে সবল রাখে আর মৃত্যু তো হবে এটাই সত্য এটাই নিয়ম এটার মতো সত্য নাই যেন ইমানের সাথে মরতে পারি আল্লাহকে স্মরণ করতে করতে যেতে পারি কলমা পড়তে পড়তে যেন যেতে পারি এটাই আশা জীবন নিয়ে কখনো কোনো হতাশা আক্ষেপ না পাওয়া এ পর্যন্ত কখনই এখন পর্যন্ত আমি কোনো হতাশা বা না পাওয়ার ইনশাআল্লা আল্লাহ রহমতে ওটা ভাবি না ভাবা আসেও না যাই না ভবিষ্যতে কি হবে বলতে পারবো না এই যে নির্বাচনে যে অলি নিপুণ একটা তাদের যে একটা বড় ধরনের পরাজয় ভরাডুবি হলো কি কারণ মনে হয় একজন সিনিয়র শিল্পী হিসেবে না এটা ধরুন আপনার ইলেকশন হলে তো দুটো দল থাকবে এটাই স্বাভাবিক তো একজন আপনার হারবে একজন জিতবে তো এটা আমার মনে হয় না আহামারি কোনো একেবারে বিষয়ে যে না ভাবার বিষয় বা সামথিং এটা একদমই সিম্পলি একটা আপনার চলচ্চিত্রের শিল্পীদেরকে নিয়ে ইলেকশন একটা শিল্পী সমিতি এমন কোনো রাজনৈতিক বিষয় না এমন কোনো ন্যাশনাল কোনো ইলেকশন না যা আমারই কোনো ক্ষতি হচ্ছে বা কবি আর কি তা আমি আশা করি মনে করি মানে হার যেতেই হোক যেন আমরা একসাথে আপনার মিশে হাসি খুশিভাবে গলাগলি ধরে যেন আমরা চলচ্চিত্রের জন্য শিল্পের জন্য কাজ করি এটাই আমি আশা করি আর কি নিপুণ ম্যাডামের জন্য কোনো পরামর্শ তাই বলবো যে হেরে গেছে তাতে কোনো ক্ষতি নাই তাই না অসুবিধা কি আছে চলো একসাথে তুমি একজন শিল্পী তারপর মানে আমরাও মানে শিল্পী সমিতি আছে তোমারও আমারও সবারই যারা জিতেছে তাদেরও যারা জিততে পারেন তাদের ওষুধ তারও শিল্পী সেখানে আসবে যাবে হাসি খুশিভাবে সবাই মিলামেশা করবে কোনো কিছু যদি কোনো মানে করেন যে কোনো উৎসব হচ্ছে পার্টিসিপেট করবে সবাই মিলে আমাদের শিল্পীর জন্য আমাদের চলচ্চিত্রের জন্য কোনো কাজ থাকলে সবাই মিশে করবে এটাই বলবে আর আমাদের দর্শকরা বিশেষ করে বাংলাদেশের মানুষ আপনাকে দেখে যতবার দেখে ততবার মুগ্ধ হয় এই যে আপনি আপনি নিজেকে সবসময় একটা জায়গায় ধরে রাখেন এটা রহস্য কি। না ধরে রাখার তো রহস্য তো কোনো কিছু রূপের কোনো রহস্য নেই আল্লাপাক আমাকে যেভাবে সৃষ্টি করেছে ভালো মন্দ মিলেই আমি তা সেখানে হল কি যে আপনার আপনার কি বলে যত্ন করতে হবে নিজেকে আর কি যে ভালো রাখার জন্য অবশ্যই কিছুটা যত্নরা থাক যত্ন করতে হবে শারীরিকভাবে মানসিকভাবে তা আমি চেষ্টা করি শারীরিকভাবে আপনার নিজেকে সুন্দর রাখার জন্য মানসিকভাবে সুন্দর রাখার জন্য তারপর আল্লাহ ভরসা দর্শকদের জন্য কি বলবেন টিভির দর্শকদেরকে বলবো যে আপনারা বাংলা ছবি হলে গিয়ে বেশি বেশি করে দেখবেন আর আপনারা যদি বাংলা ছবি না দেখেন কারা দেখবে বলুন তো আমরা তো ছবি মানে আপনাদের জন্যই ভালো মন্দ থাকতেই পারে আজকে একটা ভালো হবে খারাপ হবে কালকে একটা ভালো হবে হয়তো আপনারা যদি না দেখেন তাহলে ভালো মন্দ কিন্তু যাচ বিচার করতে পারবো না আমি আশা করবো আমাদের বাংলা ছবি হলে গিয়ে দেখবেন এটি আমাদের আমার কাছে আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেত্রী সেই রূপালী দিনের সারা জাগানো চলচ্চিত্র নায়িকা রজিনা আপা নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই গরম ছেড়ে ঠান্ডায় থাকেন সবার জন্য এই প্রত্যাশা ভালো থাকবেন আল্লাহ হাফেজ